আগামী 3 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইনশাল্লাহ 40 থেকে 50 ভাগ ভোজ্য তেল আমরা দেশে উৎপাদন করব। দামের কারণ হলো এখন আমরা সরষা দিয়ে মুড়ি খেতে আমাদের ভালো লাগে, ভর্তা খেতে ভালো লাগে, ভাজি খেতে ভালো লাগে। সরষার কদর বাংলাদেশে কমে নাই। এই সরষা তুলে আবার বুড়োতে, বুড়োর কোনো উৎপাদনে ক্ষতি হবে না এবং কৃষক এটা অতিরিক্ত ফসল সরষা করে সে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারে। যে উৎপাদন হচ্ছে এটা দিয়ে এখনও বাজারে তেমন কোনো প্রভাব ফেলা যাচ্ছে না। এই বছরই আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি মাঠ পর্যায়ে, আমাদের কৃষির যারা কর্মকর্তা আমাদের টেকনিশিয়ান তারা মাঠে কাজ করছে, চাষিদেরকে উদ্বুদ্ধ করছে। আগামী 3 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইনশাল্লাহ 40 থেকে 50 ভাগ ভোজ্য তেল আমরা দেশে উৎপাদন করব। দামের কারণ হলো এখনও আমরা সরষা দিয়ে মুড়ি খেতে আমাদের ভালো লাগে, ভর্তা খেতে ভালো লাগে, ভাজি খেতে ভালো লাগে। সরষার কদর বাংলাদেশে কমে নাই, ইনশাল্লাহ আবার মানুষ সরষাতে ফিরে যাবে। সেই লক্ষ্য নিয়ে আমরা বিজ্ঞানীরা, আমাদের যারা আমরা কৃষি উন্নয়নের সাথে রয়েছি, কৃষি কর্ম মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এটি আপনারা যদি ভালো করে তুলে ধরেন আমি খুব খুশি হব। আমরা সারা জাতিকে উদ্বুদ্ধ করে আমরা সরষার আবাদ বাড়াতে চাচ্ছি এবং সরষা দিয়ে দেশের ভোজ্য তেলের চাহিদা আমরা পূরণ করতে চাচ্ছি। আমরা ভাই যাবো না আমরা দেড় ছোট নিব। সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখনই আমাদের নির্ধারিত Myself, Muhammad Abdul Mohmin, Senior Liaison Officer and the intro. The chief guest of this session is Prishibit Dr. Post Republic of Bangladesh. The special guests are Dr. Shamsul Alam, MD of Agriculture, Mr. Abdullah Sajjad, NPC, Chairman Bangladesh Agriculture Development. Bangladesh Rice Research Institute and Dr. Mohammad Khaliquzzaman, Director of Research of Bangladesh. উৎপাদন করেছেন